হ্যালো এভরিওয়ান, ফ্যাক্টরি বিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাহুল। আমি আজকে আসছি একটি প্লাস্টিক ফ্যাক্টরিতে, যেখানে প্লাস্টিকের বিভিন্ন দ্রব্য প্রোডাক্ট উৎপাদন করা হয়। তো আমি আজকে দেখাবো আপনাদের যে এখানে একটি প্লাস্টিক ফ্যাক্টরিতে বা যেখানে আসছি এখানে মূলত কী কী ধরনের প্লাস্টিক প্রোডাক্ট উৎপাদন করা হয়। তো ওই ফ্যাক্টরিতে মূলত প্লাস্টিকের ড্রাম, 75 লিটার থেকে 200 লিটার প্লাস্টিকের ড্রাম, প্লাস্টিকের মোড়া, প্লাস্টিকের গ্যালন, প্লাস্টিকের ক্যান, এই জাতীয় প্রোডাক্ট উৎপাদন করা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বস্তার মধ্যে প্লাস্টিকের টুলগুলা প্যাক করে রাখা আছে। এখানে মূলত প্লাস্টিকের এই টুলগুলো তৈরি করা হয়, যেগুলো রিজনেবল প্রাইসে পাইকারি বাজারজাত করা হয়। আগ্রহী ক্রেতারা চাইলে যোগাযোগ করতে পারেন, ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিব। এখানে যে মেশিনটি দেখতে পাচ্ছি আমরা, এটাকে বলা হচ্ছে কাটার মেশিন। এই কাটার মেশিনে এখানে প্লাস্টিকের বিভিন্ন বর্জ্য বর্জ্য প্লাস্টিক বা পরিত্যক্ত প্লাস্টিকগুলোকে এখানে পরিষ্কার করে ধুয়ে এই কাটারে প্রাথমিক পর্যায়ে কাটা হয়। এগুলা দিয়েই পরবর্তী স্টেপ হচ্ছে, আমরা যে মেশিনটা দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে দানার মেশিন বলে। তো এটা দিক থেকেই মূলত আমরা দানা বা চাপটি প্লাস্টিকের যেই বর্জ্য প্লাস্টিককে গলিয়ে যেই। তো এখানে আমাদের সাথে ফ্যাক্টরিতে দেখতে পাচ্ছি নান্নু ভাই আছে। তো উনি এই ফ্যাক্টরিতে অনেক দিন যাবৎ এখানে আছে, অনেক মজার মানুষ, অনেক রসিক লোক, মাঝে মধ্যে আমার সাথে কথা হয়। ভাইয়ের আবার কণ্ঠ অনেক ভালো, অনেক সুন্দর গান বলতে পারে। ভাই আমার অনেক ভালো গান বলতে পারে, অনেক সুন্দর কণ্ঠ। তো এখানে মেশিন থেকে যে পরিত্যক্ত প্লাস্টিককে আমরা গলিয়ে এভাবে চাপটি, এভাবে এগুলোকে বলা হচ্ছে চাপটি। চাপটি উৎপাদন শেষ হইলে ওইখান থেকে পরবর্তী স্টেপে এই চাপটিগুলোকে আবার এই কাটার মেশিন, আমরা দেখতে পাচ্ছি এই কাটার মেশিনের চাপটিগুলোকে কেটে এভাবে কুচো কুচো করা হয়। এগুলোকে বলা হয় প্লাস্টিকের কুচা। এই কুচা আবার এই ডায়ারের মধ্যে, এটাকে বলা হচ্ছে ডায়ার। তো এই ডায়ারের মধ্যে কুচাকে হিট দিয়ে এটাকে পরবর্তী স্টেপে এই বড় মেশিনটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা হপার আছে। এই হপারের মধ্যেই আমরা কুচা, এখানকার যারা কর্মী আছে তারা প্লাস্টিকের কুচাগুলো এই হপারের মধ্যেই দিয়ে, দেন ফাইনালি এটা হপারের মধ্যে থেকে মেশিন চলা অবস্থায় এই যে এইভাবে আমরা দেখতে পাচ্ছি এই রেজিন আকারে, পাতলা রেজিন আকারে এটা এটা এই ডাইসের মধ্যে দিয়ে হাওয়া দিতে হয়। তো এরপরেই আমরা এইভাবে সুন্দর প্লাস্টিকের ড্রামগুলো আমরা ফ্যাক্টরি থেকে এইভাবে উৎপাদন করে থাকে।